জয় সোনামায়ের জয়। মা আবার বড় মিরাক্কেল করেছে শোনা যায় বাচ্চার মুখে। সোজা বলো মা, কি হয়েছে বলো মা? বাচ্চা খারাপ আছে, বাচ্চা হবে না, এখন বাচ্চা দ্বার খোলেনি, দিয়ে রাখা হয়েছিল, দিয়ে বলেছিল যে নাকে সিজার করতে হবে, সিজার করলে বাঁচবে না। ডাক্তার সন্ধ্যাবেলা এসেই বলেছে যে বাচ্চা ভালো হচ্ছে, মা ভালো নেই, মাকে বাড়ি নিয়ে যাও, 15 দিন পরে এসে বাচ্চা হবে। তো মা আমি বাচ্চা মেয়ে চেয়েছি, মা আমার মেয়ে দিয়েছে সোনামা। আর যেখানে বাচ্চা কখন বেঁচে গেছে? বাচ্চা বেঁচে গেছে, বাচ্চা জন্ডিস, ওখানে জন্ডিস ধরা পড়েনি, বাড়িতে এসে জন্ডিস হয়েছে, কিন্তু ভালো ছিল, কোথাও কিচ্ছু হয়নি, কোথাও কিচ্ছু হয়নি। মা আমি ফুল দেখেছি, মা মায়ের ফুল দেখেছি। কোথা থেকে আসছো মা? আমি শুধু ঘরে বসে নাম জপ করেছিলে মা? আমি হসপিটাল দিয়ে ঘরে বসে করেছি, তারপর হসপিটালে করেছি বসে বসে। এই বাচ্চাটা 2 বছর, দাও বাচ্চাটাকে দাও। দেখো তোমরা দেখো, দেখো তোমরা দেখো, যে সন্তানের বাঁচার কথা ছিল না, সেখানে মায়ের দয়ায় ফিরে পেল। দাও তোমরা উলুদনি, দাও তোমরা উলুদনি, জয় কৃষ্ণ কালী মায়ের, জয় কৃষ্ণ কালী মায়ের। যেখানে ডাক্তার লিখে দিয়েছিল তোমার বাচ্চা বাঁচবে না মায়ের গর্ভে থাকতে, যেখানে বলেছিল মাও বাঁচবে না, বলেছিল মা খারাপ ছিল, বাচ্চা বাঁচবে না বলেছিল, মা খারাপ ছিল বলেছিল, বাচ্চা বাঁচবে না। তুমি শুধু কেঁদে কেঁদে মায়ের নাম জপ করছো, মাকে বেডে বসে আমি নাম জপ করেছি, দেখে নিয়ে যা করি। আমি মায়ের ফুল দেখতে পেয়েছি, ফুল দেখার পরে ম্যাম এসছে, ম্যাম এসে বলো বাচ্চার দ্বার খোলো, বাচ্চার মায়ের দ্বার খোলে নি, বাচ্চা ফিরিয়ে নিয়ে যাও, ম্যাচুরিটি বয়স হয়নি, ওর ম্যাচুরিটি হয়নি, হবে না। কোন বাড়ি নিয়ে গেছি, 2-3 সপ্তাহ পর আবার নিয়ে এসেছি, মায়ের জব করে, মা আমার মেয়ে মেয়েই হয়েছে। যে বাচ্চা ডাক্তার বলেছিল মায়ের কন্ডিশন খারাপ, বাচ্চা বাঁচবে না, সেই বাচ্চা বেঁচে গেছে। কত বয়স বাচ্চাটা? এই 3 মাস হচ্ছে, এপ্রিলের 4 তারিখ হয়েছে। কোথা থেকে আসছো মা? আমি শক্তিগড় থেকে আসছি, শক্তিগড় থেকে এসছে, মায়ের দয়ায় বাচ্চা ফিরে পেয়েছে। জয় কৃষ্ণ কালী মায়ের কৃষ্ণ কালী মায়ের জয়।